নমস্কার, এই মুহূর্তে জাপানে ভয়াবহ ভূমিকম্প সুনামি ঘোষণা করেছে সরকার। বছরের প্রথম দিন নিউ ইয়ার, সেদিনকে তারা আনন্দ করেছে, তার কিছুক্ষণ পরেই যে এরকম ধরনের ভয়াবহ যে সুনামি আসবে কেউ কল্পনা করতে পারেনি। হঠাৎ করেই সবাই, এখনো পর্যন্ত সারা বিশ্বের মানুষ অনেক জায়গাতে অনেকেই আনন্দ করছে, কিন্তু জাপানে যখন ভূমিকম্প হয় তখন বিকেল, সেখানকার সময় অনুযায়ী বিকেল 4টে, কিন্তু তারপরে যে পরপর 7.6, তারপরে আবার 6.3 এবং তারপরে 5.2, এইভাবে তিনবার পরপর এক ঘন্টার মধ্যেই জাপানে, সেখানে ভয়াবহ পরিস্থিতি রয়েছে মানুষগুলো, এবং এখনও পর্যন্ত তেমন খবর আসেনি। তবে সেখানকার আশেপাশের এলাকা, রাস্তাঘাট অনেক জায়গায় ভেঙে গেছে, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। কিছু কিছু জায়গায় যেগুলো দুর্বল প্রকৃতির বাড়ি সেগুলো ভেঙে গেছে, এবং 2011-তে যে সুনামি হয়েছিল তার থেকে তারা অনেক কিছু শিখেছে এবং সেখানকার মানুষ জানে, সেইভাবে তারা সতর্কভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এবং সমুদ্রের উচ্ছ্বাস ছিল প্রায় 5 মিটার পর্যন্ত, পরবর্তী সময় আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে এক মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মাঠে ঘাটে, এবং কেউ হয়তো চেয়ার বা বেঞ্চে আশ্রয় নিচ্ছে একে একে। ভারতীয় সময় প্রায় 1টার কাছাকাছি, তারপরেই এই খবরটা খবরের শিরোনামে চলে এসছে, এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ভারতবর্ষের হয়তো অন্যান্য প্রান্তে এখনও সেরকম খবর আসেনি, তবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে জাপানে, সেটা জানানো হয়েছে। এবং সেখানকার বুলেট ট্রেন বা আদার্স সবই গাড়ি বন্ধ রাখা হয়েছে, এবং বড় বড় যে আফটার শকগুলো পরবর্তী সময় আসতে পারে সেটার আপডেট আবার পুনরায় দিতে থাকবো।